বিয়ার আগেই সব জানে নেওন ভালো। তুমি তো আবার ইংলিশ মিডিয়ামের মাইয়া, তো ফাক শাক করতে পারো? ফাক শাক? দোকানদার ভাই আন্ডারওয়্যার দেখান তো। আমি তো আজকে আন্ডারওয়্যার পরি নাই। হ্যাঁ, কাস্টমারের সাথে এরকম বেয়াদবি আর কখনো করবেন না। সরি, সামনে থেকে আমি প্রতিদিন আন্ডারওয়্যার পরে আসব। হ্যাঁ, কতদিন বিয়ে করেছেন? 7 দিন। 7 দিন? ভেরি গুড। এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য। সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে। আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুব ভালো লাগছে তোমার চরিত্র। ভালো যাতার গিফট তুমি নাও না, খুবই ভালো। কিন্তু আমারটা তোমার নিতে হইবে, কারণ 2 দিন পরেই তোমার সঙ্গে আমার বিবাহ। তারপরে বাসর কি খাবার তোমাদের? মদ খাবা নাকি? ওই মেয়েটাকে মদ খাইতে বলো, ওকে বলো মদ খাইতে, ওরে আমার কাছে পাঠিয়ে দাও। তোমার যে নতুন ইন্টার রাখছো, ওটার নাম কি? সুলতানা, তুমি কি আবার মেয়ে নিয়ে আমাকে সন্দেহ করতেছো? তোমার এক্সের নাম কি? ওর নাম শারমিন। ওর সাথে এটা কি সম্পর্ক আমি না বুঝলাম না। তোমার এক্সের ফুল নেম কি? শারমিন সুলতানা। কেন? হ্যাপি হ্যাপি ব্যালেন ব্যালেন টাইস টাইস ডে ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হেলাম ফাটা দেন তা তাই দে। জানো আমার শরীরে কোন অংশটা সবচেয়ে সুন্দর? হ্যাঁ, যেটা দেখতে হচ্ছে নারকেলের মতো গোল ও সাদা, তার ভেতরে দুটো বৃত্ত আছে, বৃত্তের উপরে ছোট্ট একটা ডট। শয়তান, কি বলতে যাচ্ছো? আরে তোমার চোখ নাই না? হেল্প মি সিং গো না 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 গো না 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 গো না না গো না 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 রিমিক্স পরানো যাচ্ছে তুমি তাই তুমি তাই গো। আচ্ছা বাবু শোনো, তুমি যদি কোটিপতি না হতে পারো তাহলে আমার বাসা থেকে কিন্তু কখনোই তোমাকে জামাই হিসেবে মেনে নেবে না। কিন্তু বাবু, আমি যদি কোটিপতি হই তাহলে কি আমার বাড়িতে তোমার মতো ফকিন্নিকে বউ হিসেবে মেনে নেবে? আপনার বাড়িতে থাকবো। আমার বাড়িতে থাকবেন? ভাই সকালবেলা তারপর আমার প্রেমিকারে খুঁজবো। আমার বাড়িতে যদি একটা রাত আমরা থাকে বুঝছেন, পরের দিন সকাল হয়তো প্রেমিকার কথা বলে নাও থাকারে। আমি যদি তোমার মোবাইল হতাম তাহলে তুমি সব সময় আমাকে কাছে রাখতে, আদর করতে, কানে লাগাতে, বুকে রাখতে, কত না ভালো হতো, তাই না? তাইলে একবার চিন্তা করে দেখো তো, চার্জারটা তোমার কোন জায়গায় লাগাইতাম? আমার গার্জিয়ান বউ দরকার একটা, আর বউ দরকার তিন চারটা। তিন চারটা না, একটা বউ তো ঠিক মতো সামলাতে পারবে না, তিন চারটা তো দূরের কথা। ভাই তোমার প্রেশার কম পড়বে, এটা বুঝো। তোমার ভালোর জন্য বলতেছি, চারটা বউ মানে আমি চার জায়গায় থাকবো, একটা বউ মানে এক জায়গায় থাকবো, প্রেশার কার কম তোমার কম? তুই কার ভাই? তোর পরিচয় দেওয়ার কোন কায়দা আমার নাই, সেম সেম চেহারা না হইলে কবে অস্বীকার করতাম। তুই এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখার চেষ্টা করবি। আমি তোমার বিয়া করা এক নাম্বার বউ, যার মধ্যে কোনো ভেজাল নাই, বুঝছো? জানি আমি তুমি নির্ভেজাল, তোমার কোনো ভেজাল নাই, বিশ্বাস করো, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সব ভেজাল আমার ভিতরে, তুমি খেলে আমার ছেড়ে দাও, আমার হাসপাস লাগতেছে, আমি একটু গাছে যাবো আমার কাছে। আপনি কি খাইতেছেন? সিরকেট না গাঞ্জা? গন্ধ জান কেমন কেমন লাগে। গাঞ্জা খাইতেছি? তো তুই সেটা কি, নিজের পয়সায় কিনা খাইতেছি? তোর বাপের পয়সায় না।